প্রণাম মহারাজ। আমার কিছু বন্ধু বান্ধবের সাথে যখন আলোচনা হয় সাধু বা সন্ন্যাসী জীবন নিয়ে, তখন সেখান থেকে একটা মানে দ্বিধা, কি বলবো, একটা অবজেকশন উঠে আসে। তো সেটা হচ্ছে, আমি আমার মতন করে বলছি, তো সাধু জীবন বা তথাকথিত সাধু জীবন কি একটা নির্ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট প্রফেশন নয়? হ্যাঁ, নিশ্চিত। যেখানে আমরা সাংসারিক মানুষরা ভাবি আমাদের এত খেটে খুটে এক পয়সা সেভিংস নেই, আর সাধুদের অ্যাকাউন্টে কোটি টাকার উপরে ব্যালেন্স, তো সেই হিসাবে এবার ধরা যেতে পারে এই যে দান ভিক্ষা হানা তানা এইসব পাচ্ছেন তারা, এবার তারা সমাজের জন্য কি করছেন? না না, সমাজের জন্য করার প্রশ্ন কেন? আজকে যদি কেউ গৃহস্থই, যার চারটে বাচ্চা আছে, যার হয়তো অভাব আছে, সে যদি কন্যাশ্রী পায়, সে যদি সাইকেল পায়, সে কি সমাজসেবার কথা ভাবে নাকি? পেতে তো আমরা সবাই চাই। আর সাধু জীবন তো সত্যি কথাই তো নির্ঝঞ্ঝাট একটা প্রফেশন, ঠিকই বলেছে, কোনো ভুল বলেনি। তার কে চায় এখানে আছে যারা ঝঞ্ঝাট ওরা প্রফেশন চায়, যার ঝামেলা লেগে থাকবে, কেউ চায়? ওই যে পার্থ বসে আছে, চাইবে সবসময় প্রফেশন ফিল্ডে ঝামেলাই লেগে থাকুক? আপনি চাইবেন? আপনি চাইবেন স্কুলে ঢুকলেই ঝামেলা, ঢুকলেই প্রিন্সিপাল তেড়ে এসছে, হ্যাঁ তোমরা সমাজসেবা কেন করছো না? চাইবো? টিফিন পিরিয়ডের মধ্যে কেন গিয়ে তুমি বাগান কুপিয়ে দিচ্ছ না? সমাজসেবা দরকার নেই তো? না তো নির্ঝঞ্ঝাট প্রফেশনে তো আমরা চাই সবাই, তো এতে সমস্যা কী আছে? কেউ যদি বলে এরপর থেকে যে নির্ঝঞ্ঝাট প্রফেশন, বলে হ্যাঁ আমি ওটাই তো চাই, ইভেন যে বলতে সেও ওটাই চায়, কিন্তু সে একটু মিসগাইডেড হয়েছে, কোনো ভুল গাড়িতে বসে পড়েছে, সেই জন্য হয়তো ঠিক ঠিকভাবে নির্ঝঞ্ঝাটটা পাচ্ছে না। মানে সমাজসেবা তো কেউ করতে চায় না, বিভিন্ন রকমের প্রকল্প সবাই চায় জীবনে, তো সাধু জীবনে এসে বা যে কোনো জীবনে গিয়ে, কি বলবো, চোর জীবনে গিয়ে, টাকার জীবনে গিয়ে কেউ যদি নির্ঝঞ্ঝাট থাকতে পারে, তাহলে এর থেকে বেটার কী হতে পারে? তার মধ্যে তুমি তো বলছো বিভিন্ন প্রকল্প, দান ধ্যান এগুলো ফ্রি, তো কে চায় না? এমন করে বলা হচ্ছে যে তাদেরকে গিয়ে যদি বলে আমি 2 লক্ষ টাকা আপনাকে দান করতে চাই, সেটা বলবে না বাবা আমরা তো সমাজসেবা করি না, আমরা দান নেবো না, এরম বলবে? তাদেরকে বলো আমি যদি 2 লক্ষ টাকা এক্ষুনি দিই, তো তুই তো নিবি না, কারণ তুই তো সমাজসেবা করিস না, আর 2 লক্ষ টাকা নিলেই সমাজসেবা নিয়ে পড়বে গিয়ে, তাই নাকি? এই যে সাইকেলটা নিয়েছে, কেউ তো নিজেরা চালায়নি, সবাই তো অন্যকেই দিয়েছে, এই কন্যাশ্রীর টাকা নিয়ে গিয়ে তো ভিখারিদেরকে বিলিয়ে দেওয়া হতো, তাই না? আমরা কি, আমাদের আমরা দান পেলেই সমাজসেবা করি, এরম কি? সাধু জীবন, গৃহস্থ জীবন এরম হয় না, একটাই জীবন হয়, তাতে বুদ্ধিমান হয়ে চলা হয় আর নির্বোধ হয়ে চলা হয়। তো যে যেইখান থেকে শান্তি পাচ্ছে কুড়িয়ে নিক, আমি একটু আগে বললাম না, এটা তো চেতনার বিভিন্ন পশ্চার, ও এইভাবে বসেছে, আমি এইভাবে বসেছি, ও পা তুলে বসেছে, উনি পা নামিয়ে বসেছেন, ও সামনে পা দিয়ে বসেছে, কিন্তু এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ কমফর্টেবল নাও, বিভিন্ন পশ্চার, বি কমফর্টেবল, তাহলেই তো সব যুদ্ধ মিটে যায়। না শাস্ত্র চাই, না গুরু চাই, না সাধু চাই, না গৃহস্থ চাই, কিছু চাই না, কমফর্টেবল থাকো। কিন্তু মুশকিল হয়ে যে আমরা ডিসকমফর্ট থাকে, তখন একে খোঁচা মারি, মনে হয় ও পা ছড়িয়ে ভালো বসেছে, আমি হয়তো পা ছড়িয়ে ভালো থাকবো, থাকো কী প্রবলেম আছে? কিন্তু আমাদের সুখ হয়ে যায় কি, ও কেন পা ছড়িয়েছে এই নিয়ে প্রশ্ন করা, ওই যে উনি বলছেন, কারণ ওর কমফর্ট জোন অস্তিত্বকে ওইভাবে দিয়েছে, তোমার এইভাবে দিয়েছে। তো নির্ঝঞ্ঝাট তো সবাই চায়, তুমি যেমন বাড়িতে যাচ্ছ, তুমি কি চাও না বাড়িতে কি নির্ঝঞ্ঝাট চলুক? আচ্ছা তোমার ঠিক তোমার সাথে যারা আছে, যাদেরকে খুব ঝঞ্ঝাট মনে হয়, তারাও কি চায় না যে নির্ঝঞ্ঝাট চলুক? তো কোনো জীবন, কোনো জীবনের শৈলী যদি তোমায় নির্ঝঞ্ঝাট বানাতে পারে, এমব্রেস ইট, কী প্রবলেম আছে? ন্যাংটো হয়ে নির্ঝঞ্ঝাট পারলে হয়ে যাও, চুরি করে করতে পারলে হয়ে যাও, আমি তো নৈতিকতার কথাও বলছি না, খুন করে নির্ঝঞ্ঝাট হতে পারলে হয়ে যাও, কোনো প্রবলেম নেই। ওয়াইসলি শুধু নির্ধারণ করতে হবে নির্ঝঞ্ঝাট কী করে হওয়া যায়, ডু ইট। এবং এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি বা কেউ পৃথিবীতে যদি এটা আবিষ্কার করতে পারে নির্ঝঞ্ঝাট কীভাবে হওয়া যায়, তা সে যা বলবে তা শাস্ত্র হয়ে যায়, নির্ঝঞ্ঝাট ব্যক্তিরাই শাস্ত্র লিখেছে। কিন্তু হ্যাঁ, যাকে ধর্ম বলা হয়, সো কল ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, এরা ল্যাংমারা কাজ করেছে, এরা বিভিন্ন রকমের এই প্রশ্নগুলো তুলেছে, বিভিন্ন বিধি বানিয়ে দিয়েছে, থাকো নিজের মতো, কী প্রবলেম? ও মাথা চুল কেটে ভালো আছে, আমিও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, উনি লম্বা চুলে খুশি, তো ওনার লম্বা চুলে প্রশ্ন না করে নিজের টাকটাকে কী করে সুরক্ষিত করা যায় এটা ভাবলেই তো হয়ে যায়, বুঝতে যাচ্ছে? আনন্দে থাকো। আর সব থেকে বড় চ্যারিটি জানো তো, বিবাহিত পুরুষের জীবন, এর বিয়ের পরে পুরুষ যাই করে সব চ্যারিটিতেই করে, কারণ তার জীবন আর তার নিজের মনে হয় না,
এসে জীবন দান খয়রাতি হয়ে গেছে, এবারে যাই বাঁচবে ওর জন্য, আর নিজের বাঁচা শেষ। যতক্ষণ প্রেমও করেছিল ততদিন পর্যন্ত বাঁচা ছিল। পার্থ কিছু জিজ্ঞেস করে কার জন্য বাঁচি, পার্থ বলবে আমার মেয়ের জন্য বাঁচি, হয়তো নট নেসেসারি প্রত্যেকে। ললিতা মা বলবে আমি ছেলের জন্য বেঁচে আছি, কেউ কেউ বলতে পারে ভাই নিজের জন্য বাঁচি, তাকে জগৎ স্বার্থপর বলবে এবং তাকে আমি আধ্যাত্মিক বলবো যে নিজের জন্য বাঁচে, বাঁচো কি প্রবলেম। হ্যাঁ না আগে পরে হয়, সবার ক্ষেত্রেই হয়, এটা জীবনের সিদ্ধান্ত। আমি এটাই বললাম না, আপনার যদি পিঠ চুলকানি আমার না জানা থাকে আপনি কি করে জানবেন আপনার বইয়ের কি চাই, কিভাবে জানবেন? কোইনসিডেন্ট আপনি জানতে পারেন, একবার জানতে পারেন, কিন্তু দাবি তো থাকে আমার জন্মদিনও ভুলবে না, ম্যারেজ অ্যানিভার্সারিও ভুলবে না। মানে আমার আন্ডারওয়্যার কাস্টমার ঠিক মনে থাকে না, আর তোমার অ্যানিভার্সারি ওই অশুভ দিন তো বলা সবার আগে লোকে ভুলতে চায়, তো মুশকিল ওখানে নেই। যে কারোর কারোর ক্ষেত্রে তো আপনি বলতে চাইছেন তো যে একটু মজাদার থাকে, থাকে বটে, কারোর কারোর একটু বুঝতে সময় বেশি লেগে যায়, কারোর কারোর দেরিতে থার্ড স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ে, হয় হয় প্রত্যেকের মনে হয়, প্রত্যেকই মানে যারাই আছে, যেমন আমার এখানে আছে, আমি বলবো কি আশ্রমের মতো জীবন হয় না, আমি জানি এখানে যে আমি যা চেঁচাই কেউ চেঁচায় না, দেখলে মনে হয় মহারাজ এই দেখুন ঠান্ডা যন্ত্র চলছে, পিছনে পর্দা উঠছে, দুটো কুকুর দুপুরে ঘুম আরাম করে দিয়েছিল আজকে আমার, সবারই এরকম, কেউ আগে রিয়ালাইজ করে যে জীবন আমার প্রেডিকশানে চলে না, কেউ পরে রিয়ালাইজ করে আমার প্রেডিকশানে চলে না, জীবন জীবনের গতিতে চলে, কাউকে অ্যালাইনমেন্ট দেয় কাউকে অ্যালাইনমেন্ট দেয় না, যার অ্যালাইনমেন্টে আছে যতক্ষণ তার ততক্ষণ মনে হয় জীবন ওই রকম নয় ও যেমন বলছে, এটাই ব্যাপার। সাধুর মনে হয় গৃহস্থ জীবন খারাপ, গৃহস্থের মনে হয় সাধু জীবন বোকামি।